এবারের ঈদ যাত্রায় দ্বিগুণ মানুষ ঢাকা ছাড়বে বলে মনে করছে যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংস্থার পক্ষ থেকে বলা হয়, করোনায় গেল দুই বছর অনেকেই ঈদে গ্রামের বাড়ি যেতে পারেননি, তাই এবার ভিড় বাড়বে। সড়ক, নৌ এবং রেলপথে যাত্রীদের ভোগান্তি কমাতে এখন থেকেই তৎপর হবার দাবি জানানো হয়। কারণ দুটো, করোনায় ঈদে মানুষজন বাড়ি যেতে পারেনি, প্রিয়জনদের সাথে অনেকের দেখা সাক্ষাৎ দীর্ঘদিন যাবৎ হয়নি, সে কারণে এবারে যাত্রী সংখ্যা যেহেতু বাড়বে, যেহেতু যাত্রীর চাপ ডাবল হবে, কিন্তু আমরা কিন্তু একটি গণপরিবহনের বেশি ব্যবস্থা করতে পারিনি। আরও যেটা সংখ্যা সেটা হলো যে ঢাকা থেকে রংপুর যেখানে 6 ঘন্টা 7 ঘন্টায় আমরা যেতাম, সেই জায়গাতে এখন 10-11 ঘন্টায় যাচ্ছি। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন।